এভাবে আর কতদিন বলবে? আমি তোমাকে কিভাবে বললে তুমি বুঝতে পারবে? তোমার চাকরি না হলে বাবা কোনোদিনও আমাদের বিয়ে দেবে না। আমি তো চেষ্টা করছি, তুমি দেখো এবার আমার চাকরিটা 100% হবে। তুমি জাস্ট একটু দোয়া করো আমার জন্য। আমি তোমাকে সবসময় দোয়া করবো, শুধু তোমার একটা চাকরি, চাকরিটা হয়ে গেলে আমার বিয়েটা করতে পারবো। কফি খাও। সত্যি কথা বললেই দোষ, ও তো কম চেষ্টা করছে না। ওকে এখন থেকে আমি আর কিছু বলবো না, তোমরা মা ছেলে যা খুশি তাই করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার ছেলের কি চাকরি হলো? খুব চিন্তায় আছি, ছেলেটার কপালে যে কি আছে রে ভাই। শুনেন ভাই, বর্তমানে জেনারেল শিক্ষায় চাকরির প্রতিযোগিতা অনেক বেশি, তাই আমার বড় ছেলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে 4 বছরের কোর্স কমপ্লিট করছে, এখন বড় কোম্পানিতে চাকরি করতেছে ভাই। মাশাআল্লাহ, দিলে অনেক টাকা বেতন পাইতেছে। সবই কপাল রে ভাই। দেখেন ভাই, কপালের দোষ দিয়ে তো কোনো লাভ নাই রে ভাই। আপনি এক কাজ করেন, এই আপনার বড় ছেলেকে আমার ছেলের সাথে দেখা করতে বলেন, ওই ভালো একটা উপদেশ দিব আপনার ছেলের। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। সালাম আলাইকুম। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার রেজাল্ট তো অনেক ভালো। জি স্যার। তো আমরা মূলত জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় সুশিক্ষিত একজন ক্যান্ডিডেট চাই। ওকে স্যার, আপনি একটু ভালো করে চেষ্টা করুন, আপনার চাকরি হয়ে যাবে। ওকে ধন্যবাদ স্যার। আপনার রেজাল্ট তো মোটামুটি অনেক ভালো স্যার, বাট আপনার প্র্যাকটিক্যাল কাজের একটু অভিজ্ঞতার অভাব আছে স্যার। আমরা এই পোস্টের জন্য একটু কাজ জানা লোক খুঁজছিলাম, আপনি বেটার নেক্সট টাইম ট্রাই করেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বাবা তুই কোনো চিন্তা করিস না, দেখবি একটা কিছু হবেই। চেষ্টা তো কম করলাম না মা, কিছুই তো হচ্ছে না। আমার কপালে মনে হয় চাকরি নেই। কে বলছে চাকরি নেই? তুই আমার বন্ধু ছেলের সঙ্গে দেখা কর, ও তো কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আর সমাজে প্রতিষ্ঠিত, বিশাল বড় চাকরি করছে, এটা করে বেজিক আমার কাছে। তোকে তো শুধু দেখা করতে বলছে। তাই বাবা? হ্যাঁ, আমি কালই তার সাথে দেখা করবো। যা যাক, ভালোই হলো। ঠিক আছে মা, আমি আসি এখন। আচ্ছা আচ্ছা যা। শোনো, আমিও শুনেছি কারিগরি শিক্ষা নিলে কেউ কোনোদিন বেকার থাকে না। বাহ বাহ, তোমার মাথায় তো ভালো বুদ্ধি হয়েছে দেখতেছি। একটু তো বুদ্ধি থাকবে। কারিগরি শিক্ষা সবারই নেওয়া উচিত। হ্যাঁ, আমার মতে। ঠিক বলেছো।
এই কোথায় যাচ্ছ আর তোমার আজকে ইন্টারভিউ ছিল কেমন হলো বলো আরে বাদ দাও তো সব কথা হয়নি কেন দেখি আব্বু রাজভাইয়ের সাথে দেখা করতে বলল উনি নাকি অনেক ভালো একটা পর্যায়ে আছেন রাজভাইয়া হ্যাঁ হ্যাঁ উনি তো খুব ভালো পর্যায়ে আছে আর ভালো চাকরি করে হুম দেখো কি হয় জানাও আমাকে ঠিক আছে ওকে যাই তাহলে দেখা হবে আপনি যদি টিরাম ফিরাম করতে পারেন তাহলে মোটামুটি একটা কাজে কর্মসংস্থান হবে একটা এই জন্য আসছি ভাই আপনার পরামর্শ নেওয়ার জন্য আমরা বেকার আছি ক্যারিগরি শিক্ষা নিলে আমাদের জন্য যদি ভালো হয় আমরা করব হ্যাঁ এটা ক্যারিগরি শর্ট কোর্স আছে 365 হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনি স্টুডি আসো আসো বসো আচ্ছা তো ঠিক আছে তাহলে আজকে ওখানে অন্য একদিন আবার আপনাদের সঙ্গে কথা হবে ওকে জি বলো তোমার কি খবর কেমন আছো তুমি কি মনে করে আসলো আমার কাছে আব্বু বলছিল হ্যাঁ 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 তোমার আব্বু আমার তোমার কথা আমার বলছিল হ্যাঁ তুমি এখনো কিছু করতেছো না না ভাইয়া এখনো পাইনি তুমি তো কারিগরি শিক্ষা ট্রেনিং সেন্টার থেকে তুমি কারিগরি শিক্ষার উপর যে কোনো একটা সাবজেক্টের উপর তুমি ট্রেনিং নিতে তুমি কোনো একটা কিছু করতে পারো এখান থেকে নিয়ে কেউ বেকার নেই ট্রেনিং নিয়ে হ্যাঁ তুমি তো ওখান থেকে ট্রেনিং নিয়ে যাইতেই পারো জি ভাই আমি অনেকের কাছে শুনেছি এটার ব্যাপারে জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগের সম্মেলনে উনি বলেছিলেন যে বুনিয়াদী শিক্ষাও নিতে হবে তারই সুযোগ্য কন্যা দেশরত শেখ আছে তিনিও তো আমাদের কারিগরি শিক্ষার জন্য ব্যাপক হারে কাজ করে যাচ্ছে কারিগরি শিক্ষাটা নিয়ে নাও তুমি যদি এটা কারিগরি শিক্ষা নাও তাহলে তোমার উন্নতি হবে তুমি অল্প কিছুদিনের মধ্যে দেখবে কাজ পাই গেছো ভাই আসলে আমি ওইভাবে কিছু চিনি না তো কারিগরির ব্যাপারে আপনি যদি একটু হেল্প করতেন আমাকে আচ্ছা তাহলে এক কাজ করি আগামীকালকে তোমার তুমি আর আমি তাহলে ওখানে যাই ওদের যে ট্রেনিং সেন্টারগুলো আসছে ওই সব একটা ট্রেনিং সেন্টারের থেকে কীভাবে ভর্তি হওয়া যায় ওদের সঙ্গে যে কথা বলি তুমি কোনটাতে এক্সপার্ট পারদর্শী ওটা ওটার উপর ওরা ট্রেনিং করে তা ঠিক আছে আগামী কালকে সকালেই তাহলে তুমি আর আমি তাহলে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে কারিগরি শিক্ষা নিয়ে আত্মনির্ভরশীল হন এবং দক্ষ হাতে দেশ গড়ুন করোনা কালে আতঙ্কিত না হয়ে সচেতন হই জনস্বার্থে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়